সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে এক নাগারে বৃষ্টিপাত হয়। কিন্তু শহরবাসী কতটা নিরাপত্তার মধ্যে রয়েছে? শর্ট সার্কিটের হাত থেকে তারা রক্ষা পাবেন তো? এই প্রশ্ন বর্ধমানবাসীর। রাস্তার ধারে রয়েছে বাতিস্তম্ভ, অধিকাংশই বাতিস্তম্ভের অবস্থা বেহাল। সবকটি বাতিস্তম্ভের তারের সংযোগস্থল খোলা, কোথাও আবার বক্সে নেই ঢাকনা। তারের সংযোগ করার স্থানে ব্ল্যাক টেপ উঠে গেছে, কিন্তু হেলদোল নেই বিদ্যুৎ দপ্তরের। সম্প্রতি কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অনেকেরই মৃত্যু হয়েছে। আর শহর বর্ধমানের এই ছবি দেখেই শিউরে উঠেছেন শহরবাসী। আশা করছে পুরো বোর্ড খোলা, হ্যাঁ পুরো তারগুলো ওপেন আছে, এখানে কোনো কখন না কখন এক্সিডেন্ট হবেই হবে। এরমভাবে ইলেকট্রিক অবস্থা আছে, কেউ যেতে যেতেও হাত লেগে যেতে পারে, কেন পুরো বক্স ফক্স কিছু নেই। হতে পারে রেলিং হাত দিয়েছে কিংবা কেউ হাত দিয়ে দিল, এর মধ্যে সঙ্গে সঙ্গে কারেন্ট খেয়ে নেবে, এরকম পরিস্থিতি হবে। বৃষ্টিতে আর ভিজে পুরো যারা অবস্থা হয়ে গেছে, জল ঢুকছে তো ভিতরে বক্সের উপর, যে বক্সটা আছে তার উপরে কোনো ঢাকনাও নেই, কভারও নেই, 100% দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাই যে এগুলো সরকার একটু নজর দিয়ে মানুষকে বাঁচাবার এগুলো পরিকল্পনা করা দরকার নিশ্চিত, কারণ এইসব বিপদের তো বাঁচা কাছা কিছু কোনো লোক বিপদ ঘটে যেতে পারে। বিরাটা বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে এক নাগারে বৃষ্টিপাত হয়। কিন্তু শহরবাসী কতটা নিরাপত্তার মধ্যে রয়েছে? শর্ট সার্কিটের হাত থেকে তারা রক্ষা পাবেন তো? এই প্রশ্ন বর্ধমানবাসীর। রাস্তার ধারে রয়েছে বাতিস্তম্ভ, অধিকাংশই বাতিস্তম্ভের অবস্থা বেহাল। সবকটি বাতিস্তম্ভের তারের সংযোগস্থল খোলা, কোথাও আবার বক্সে নেই ঢাকনা। তারের সংযোগ করার স্থানে ব্ল্যাক টেপ উঠে গেছে, কিন্তু হেলদোল নেই বিদ্যুৎ দপ্তরের। সম্প্রতি কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অনেকেরই মৃত্যু হয়েছে। আর শহর বর্ধমানের এই ছবি দেখেই শিউরে উঠেছেন শহরবাসী। আশা করছে পুরো বোর্ড খোলা, হ্যাঁ পুরো তারগুলো ওপেন আছে, এখানে কোনো কখন না কখন এক্সিডেন্ট হবেই হবে। এরমভাবে ইলেকট্রিক অবস্থা আছে, কেউ যেতে যেতেও হাত লেগে যেতে পারে, কেন পুরো বক্স ফক্স কিছু নেই। হতে পারে রেলিং হাত দিয়েছে কিংবা কেউ হাত দিয়ে দিল, এর মধ্যে সঙ্গে সঙ্গে কারেন্ট খেয়ে নেবে, এরকম পরিস্থিতি হবে। বৃষ্টিতে আর ভিজে পুরো যারা অবস্থা হয়ে গেছে, জল ঢুকছে তো ভিতরে বক্সের উপর, যে বক্সটা আছে তার উপরে কোনো ঢাকনাও নেই, কভারও নেই, 100% দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাই যে এগুলো সরকার একটু নজর দিয়ে মানুষকে বাঁচাবার এগুলো পরিকল্পনা করা দরকার নিশ্চিত, কারণ এইসব বিপদের তো বাঁচা কাছা কিছু কোনো লোক বিপদ ঘটে যেতে পারে। বিরাটা বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।